আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। পুরি কিন্তু আমরা সবাই খাই, কিন্তু কিভাবে পুরিটা বানানো হয় সেটা কি আমরা সবাই জানি? তো দর্শক, আজকে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত পুরি বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, পুরি কিন্তু বাংলাদেশে দুই ধরনের হয়ে থাকে, একটা ডাল পুরি, একটা আলু পুরি। দর্শক, আপনাদের সাথে আজকে ট্রাই করব আলুটা পুরি কিভাবে বানানো হয়। আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি যে কিভাবে সে পুরি বানাচ্ছে। প্রথমে সে আলুগুলা গুলিয়ে নিছে, এবং কি পরে আটাটা নরম করে নিচ্ছে, এবং কি গোল গোল করে রাখবে এখন সে। আমরা কিন্তু ডাল পুরি অনেকেই খেয়ে থাকি, কিন্তু আলু পুরি খুব কম পাওয়া যায়। দর্শক, এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো আলু, আলুর সাথে মরিচের ফাঁকি এবং কি ধনিয়া পাতা সহ নানান রেসিপি দিয়ে এটিকে ভর্তা সিস্টেম বানাইছে। ভর্তা বানানোর পর এটি গোলার মধ্যে ভরে দিচ্ছে আলু। তো এখন সে বেলে সেই পুরিটা সাইজ করে, পুরির মতো সাইজ করে কড়াইতে ছেড়ে দিবে। ভাজা পোড়া কিন্তু সকলেরই প্রিয় একটা খাবার। ভাজা পোড়ার মধ্যে যদি হয় পুরি, তাহলে তো কোনো কথাই হয় না। তো দর্শক, আমার বকবকের পাশাপাশি কিন্তু আপনারা দেখতেছেন যে পুরিটা কিভাবে বানানো হয়, সবাই দেখে রাখুন, এবং কি বাসায় ট্রাই করবেন, নিজে নিজেই ট্রাই করতে পারবেন। ভিডিওটির মাধ্যমে সবাই শিখে রাখুন, এবং কি বাসায় প্রিয়জনদের পুরি বানানোটা শিখে এবং কি নিজেও খেতে পারেন। দেখতেই পাচ্ছেন পুরি কিন্তু কড়াইতে ছেড়ে দেওয়া হয়েছে, তো এটা সুন্দর একটা কালার নেবে। যখন কিনা বাদামি রঙের হবে, তখনই আপনারা বুঝে যাবেন যে পুরিটা হয়ে গেছে। দর্শক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, এবং কি কেউ বাজে কমেন্ট করবেন না আশা করি। সকলের জন্য ভালোবাসা ও দোয়া রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, এবং কি রেসিপিটা বাসায় ট্রাই করবেন, যে নিজেরাও ট্রাই করে প্রিয়জনদের খাওয়াবেন। দর্শক, দেখতে পাচ্ছেন পুরিটা কিন্তু একটি বাদামি রঙের কালারে পরিণত হয়েছে, তখন পুরিটা হয়ে গেছে। এখন কিন্তু খাওয়ার জন্য একদম উপযোগী পুরিটা রাখা হলো, এখন একদম পারফেক্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।